ভাবনা মুখের পক্ষ থেকে আমি রয়েছি ডক্টর প্রতীক ঘোষের সঙ্গে গান্ধী স্মারক সংগ্রহালয়ে। এখন হচ্ছে এডুকেটেড ওয়ার্ল্ড প্রচুর কাজ করছে চারিদিকে, ভাবনামুখ চেষ্টা করছে তাদেরকে যদি একটা জায়গায় আনা যায়। তা আমি ডক্টর প্রতীক ঘোষকে রিকোয়েস্ট করব, আপনারা যে মোবাইল নিয়ে স্কুলে স্কুলে যাচ্ছেন, আপনাদের আসল কাজটা মানে স্টুডেন্টদের জন্য কি কি বার্তা দিতে চাইছেন সেটা যদি একটু ডিটেলে বলেন। হ্যাঁ, দেখুন, গান্ধী স্মারক সংগ্রহালয় এটি তো পশ্চিমবঙ্গের এই উত্তর চব্বিশ পরগনা জেলার একটি নির্দিষ্ট অঞ্চলে ব্যারাকপুরে। তা আমরা এই মিউজিয়ামে যে কাজটা করি, যে গান্ধীজির যে আদর্শ, সেই আদর্শ তিনি কীভাবে জীবন অতিবাহিত করেছিলেন, আমাদের স্বাধীনতা আন্দোলনের জন্য তার কী অবদান ছিল, সেই সমস্ত বিস্তৃত বিষয়গুলি নিয়ে তো আমাদের এই সংগ্রহালয়টিকে আমরা পরিচালনা করছি। এবং এটি সপ্তাহে একদিন বুধবার বাদে বাকি সব দিনই 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। নিয়মিত দর্শকবৃন্দ তারা আসেন, তারা জানতে চান, তারা জেনে যান। কিন্তু আমরা একদিন একটা চিন্তাভাবনা করলাম যে এই যে সংগ্রহালয় ব্যারাকপুরের বুকে, এই সংগ্রহালয় তো বেশ কিছু বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন যারা দূরবর্তী অঞ্চলে থাকেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রী, সমাজের যারা ছাত্রছাত্রী, যাদেরকে আরও বেশি করে অবগত করা দরকার এই সব বিষয়ে। কারণ ভারত আমাদের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের বৃহত্তম আন্দোলন হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। সেই আন্দোলনে কারা ভূমিকা পালন করেছিলেন, কি অবদান ছিল, এবং অহিংসার ভূমিকা, আজকে সমাজে যেটা সত্যি অতি বড় প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য আমাদের সেই চিন্তাভাবনার জন্য আমরা এই মিউজিয়ামের চৌহদ্দির বাইরে আমরা অনেক সময় নিজেদেরকে পৌঁছতে পারতে সমর্থ হয়েছি, তাঁদের কথা ভেবে, যাঁদের পক্ষে এখানে হয়তো দূরবর্তী অঞ্চল, তারা কোনো একটি অঞ্চল থেকে আসতে পারছেন না, বা কোনোভাবে তারা পড়াশোনা করছেন কিন্তু এত দূর, বা অর্থনৈতিক কারণে, কারণ এই অঞ্চলে আসতে গেলে হয়তো মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ইত্যাদি অন্যান্য বিভিন্ন প্রান্ত থেকে এখানে, আমরা চাই তারাও জানুক। সেই জন্য আমরা 2016 থেকে একটি ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমরা মিউজিয়ামের বাইরে তাদের কাছে পৌঁছে যাব মোবাইল এক্সিবিশন, মোবাইল প্রোগ্রামের মাধ্যমে। তো সেই হিসাবে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোতে যেসব বিদ্যালয় বা মহাবিদ্যালয় রয়েছে। আচ্ছা ডক্টরবাবু, এই যে আপনারা যাচ্ছেন, কন্টেন্টটা কি, মানে কি দেখাচ্ছেন, হ্যাঁ শিখছেন? হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমরা সেখানে চলে গিয়ে আমরা সেখানে প্রদর্শনী বস্তু নিয়ে যাই। অবশ্যই সেই প্রদর্শনীটি হবে গান্ধীজি এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বিষয়ক, সেই সঙ্গে গান্ধীজি ব্যবহার করা বিশেষ কিছু দ্রব্যাদির যে প্রতিলিপি, কারণ আপনারা জানেন স্মারক দ্রব্য হিসাবে তো অরিজিনালটা নিয়ে যাওয়া খুব সমস্যা, তা সেই কারণে আমরা প্রতিলিপি নিয়ে যাই যে গান্ধীজি কীভাবে তার জীবনযাপন অতিবাহিত করতেন, সরল সাদাসিধে জীবন। সেই সঙ্গে বিভিন্ন রকম বিষয় ভিত্তিক প্রদর্শনী আমরা সেখানে গিয়ে আমরা প্রদর্শন করি, এবং সেই সাথে ছাত্রছাত্রীদের জন্য আমরা গান্ধীজির সঙ্গে এই যে আজকের দিনে যে প্রাসঙ্গিকতা সেই বিষয়ে আলোচনা করি, পরিবেশ ভিত্তিক আলোচনা করি, যে পরিবেশের যে দুর্বিষহ অবস্থা, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, গান্ধীজি কী ভাবতেন সেই পরিবেশের বিষয়ে, সেটা নিয়ে আলোচনা করি। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাতটাই হয়েছিল আমাদের এই ব্যারাকপুর অঞ্চল থেকে, যেটিকে মহাবিদ্রোহ রূপে ছড়িয়ে গিয়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পরবর্তী সময়ে। তো সেই রকম কিছু তথ্যচিত্র, গান্ধীজি জীবনী নির্ভর কিছু তথ্যচিত্র আমরা কিন্তু তাদের সামনে সেখানে গিয়ে তুলে ধরি এই অনুষ্ঠানটির মাধ্যমে। পাশাপাশি আমরা প্রোগ্রামটা এইভাবে করি যে গান্ধীজি কে ছিলেন সেটা যে এরকম যে আমরা কিছু বক্তৃতা দেব সেরকম নয়, যাতে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে সেই কাজে অংশগ্রহণ করেন, সেইভাবেই আমরা তাদের জন্য একটি অডিও ভিজুয়াল স্পট কুইজ আমরা স্কুলে আয়োজন করি, যেখানে তাকে গান্ধীজি নিয়ে গুরুগম্ভীর পড়াশোনা করবার কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর সহজ সরল ভাষায় আমরা ছবি, অডিও, ভিডিও ইত্যাদি নানান মাধ্যমে আমরা স্ক্রিনের মধ্যে আমরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করে, অ্যাবসলিউটলি মডার্ন প্রেজেন্টেশন একদম করে, সেইখান থেকেই উত্তরগুলো তারা খুঁজে বার করবে এবং সঠিক উত্তর আমাদের সামনে। এখানে আরেকটা জিনিস বলি ডক্টরবাবুর বিহাফে এবং গান্ধী স্মারক সংগ্রহালয়ের বিহাফে, যে আমি একটা ওয়েবসাইট লিংক দিচ্ছি, আপনারা এইটাকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন। আমি স্পেশালি সব হেড টিচারদের বলছি, অ্যান অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসদের বলতে চাইছি, আপনারা অ্যাপ্লাই করুন, তাহলে ওনারাও পৌঁছে যাবেন। আর আমাদের যে ছোট্ট মুভমেন্ট, আমরা চাইছি ছাত্ররা পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে বিক্রি করে। একটা হচ্ছে যে স্টুডেন্টস কার্ড, যেটা শুনলাম 10 টাকা বছরে, সেটা হতে পারে।
আর একটা হচ্ছে বেড়াতে যাই আমরা, তো তার জন্য খরচ করা যেতে পারে। আর একটা যেটা বড় সমস্যা, কেউ কোথাও অ্যাডমিশন নিচ্ছে পরীক্ষার জন্য অনেক টাকা চায়, তো স্টুডেন্টরাই স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারবে যে এরকম যদি কোনো তহবিল হয়ে ওঠে? তাই আমি সবার পক্ষে হয়ে বলছি যে আমরা ছোট্ট ছোট মুভমেন্ট করে একটা সুন্দর দেশ করে তুলি। আর ডক্টরবাবুকে বলবো যে শেষ করুন যে আপনি স্টুডেন্টদেরকে কি বলতে চাইবেন, হাউ টু বি মোর প্রোঅ্যাক্টিভ, লাইক গান্ধীজি হয়তো সারা জীবন তার দেশকে দিয়েছে, আমরা যদি মাসে একটা দিন মানে কোনো অ্যাক্টিভিটির ভেতরে থাকি তাহলে আমার মনে হয় যে আমরা উইল বি এবল টু গিভ ব্যাক টু সোসাইটি, এরকম কোনো অ্যাক্টিভিটি ভেবেছেন যে আমরা সবাই মিলে করবো? একটা যেটা আমি বলতে পারি যে ভিডিও করে পাঠাবেন, যেখানে স্কুলে যাচ্ছেন আপনারা যে কাজ করছেন যেটা ওনারা বলে এলেন সেটা ভিডিও করে পাঠাবেন, আমরা নিউজে দেখাবো, আমি দেখাবো, কথা মুখ দেখাবে, আরও চ্যানেলরা চেষ্টা করবো দেখানো। আর স্যার আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম তো আমরা করি, কোনো অসুবিধা নেই। আমরা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.gandhimuseum.in, সেখানেই এই আবেদনপত্র অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই আপনারা পাঠাতে পারবেন। কিন্তু যেটা বক্তব্য, এই প্রোগ্রামটা আমরা হয়তো একদিন গিয়ে করছি, কিন্তু আমি রিকোয়েস্ট করব যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদের কাছে বিশেষ করে, কারণ তারাই প্রথম এই ভিতটা গড়ে দিচ্ছেন আমাদের সমাজের ভবিষ্যৎ নাগরিকদের। সেই কারণে এই রকম ছোট ছোট প্রোগ্রাম, অর্থাৎ এই যেমন উনি বললেন পেপার ব্যাংক, কিছুই না, আমরা পেপার পড়ে নিত্য নৈমিত্তিক সেই পেপারগুলোকে ফেলে দিই, কিন্তু ভবিষ্যতের জন্য যেগুলোকে যদি সংরক্ষণ করি বা সঞ্চিত করে রাখি, হয়তো আমারই পার্শ্ববর্তী এলাকায় কোনো একটি ছেলে বা মেয়ের যার এটি দরকার, তার হয়তো বইয়ের প্রয়োজন, আমরা যদি এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা পেপার ব্যাংক তৈরি করতে পারি, সেই পেপার ব্যাংকের মাধ্যমে যে আর্থিক অনুদান সেটা আপনারা নিজেরাই খরচা করুন, খরচা করুন, এবং আপনারা এই ভিডিও অন্যকে অনুপ্রাণিত করবার জন্য ওনাকে পাঠান, উনি সেটাকে আর একজনকে পাঠাবেন। এইভাবেই কিন্তু আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবো, যাতে একজন আর একজনকে পারস্পরিক সহমর্মিতা সাহচর্যিতার মাধ্যমে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলবো। এবং এই কাজের জন্য আমার মনে হয় ছাত্রছাত্রীদের, যারা ছোটোবেলা থেকে একই জায়গায় বড় হচ্ছে, পড়ছে, তারা নিজেদের পরস্পরকে চেনে, হয়তো তাদের সহযোগিতা করবার ইচ্ছা থাকলেও কোনো কারণে করতে পারছে না, কিন্তু যদি সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই ছোটো ইনিশিয়েটিভটা নিয়ে প্রত্যেকটি অঞ্চলে সকলে মিলে হাত ধরাধরি করে একসঙ্গে এগোতে পারি, আমার মনে হয় ভবিষ্যতে কারো এই পড়াশোনা সম্পর্কিত কোনো ঘটনা বা কোনো অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই রকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আপনারাও চেষ্টা করুন ওই অঞ্চলে যখন ছাত্রছাত্রীরা, তারা এবার অন্য ছাত্রছাত্রীদের ইন্সপায়ার করবে যে এই কাজের জন্য সামিল হতে। এইভাবেই সকলে মিলে চলুন আমরা একসঙ্গে এগিয়ে চলি একটি সুস্থ সমাজের লক্ষ্যে। ব্যাস, এইটুকু বলার, ধন্যবাদ অনেক আমাদেরকে শোনার জন্য।